অবশেষে প্রমাণ হলো ফ্যানদের থিওরি সত্য। ফ্যান রাজা চিন্তা করেছিল যে থিওরি দিয়েছিল যে আশা করেছিল তাই সত্যি করতে যাচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এবং সন স্টুডিও। হ্যাঁ, যদি আমরা তিনটা স্পাইডারম্যানকে পাবো কিনা তা এখনও শিওর না, তবে স্পাইডারম্যান নোয়ে হোমে মাল্টিভার্স হতে যাচ্ছে সত্যি সত্যি তা একেবারে কনফার্ম করে ফেলা হলো। আজ সকাল 8টায় বাংলাদেশ সময় 8টার দিকে স্পাইডারম্যান নোয়ে হোমের প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে, প্রথম ট্রেলার বের হয়েছে, যে ট্রেলারের জন্য আমরা এত হাজার বছর যাবত অপেক্ষা করছিলাম। মার্ভেল ফ্যানরা, এমসিইউ ফ্যানরা, স্পাইডি ফ্যানরা, সেই ট্রেলার মুক্তি পেয়ে গেল। এবং সত্যি কথা হলো ভাই, গতকালকে যেটা লিক ট্রেলার বের হয়েছিল, আমি যদিও দেখে ফেলেছি, ট্রু ফ্যান যেহেতু, পাগলা ফ্যান যেহেতু, যাই বের হোক না কেন এমসিইউর পক্ষ থেকে স্পাইডারম্যান রিলেটেড তা আমাকে দেখতেই হয়। তো মোটামুটি সেই লিক ট্রেলারটির একটি আপডেট ভার্সন, ভালো ভার্সন এবং সুন্দর ভার্সন আজকে মুক্তি পেল। প্রথম ট্রেলার হিসেবে স্পাইডারম্যানে যা যা আমরা গত মুভির একদম শেষ পর্যায়ে দেখেছিলাম, স্পাইডারম্যান ফার ফ্রম হোমের একদম শেষে দেখেছিলাম যে চিরায়ত স্পাইডারম্যানের যে পরিচয় গোপন রাখার ব্যাপারটা, যে স্পাইডারম্যান কে, এই ছোট্ট পিটার পার্কার, স্কুলের বাচ্চা পিটার পার্কারের পরিচয় গত মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোমের একদম শেষে মিড ক্রেডিট সিনে আমরা জানতে পারলাম। তার পরিচয় ফাঁস করে দিয়েছে বিগল নামক যে অনলাইন সাময়িকী যেটা আছে সেটা, এবং মিস্টেরিও এবং তার কিছু দলবল মিলে এভাবে মিস্টেরিওর খুনের দায়ে ফাঁসি দিয়েছে পিটার পার্কারকে। তো একদম সেখান থেকেই ট্রেলারটা শুরু হলো, মনে হলো যে সিনেমাই দেখছি, একদম শেষ থেকে কী হচ্ছে দেখতে পাচ্ছি। একদম প্রথমেই ট্রেলারের প্রথম শটই দেখতে পেলাম যে মেরি জেন এবং এমজে এবং আমাদের টম হল্যান্ডের পিটার পার্কার একটা অনেক বড় বিল্ডিংয়ের ছাদে চিত হয়ে শুয়ে আছে, এবং তাদের কথা থেকে স্পষ্ট যে মানুষ যখন জানতে পেরেছে স্পাইডারম্যানের পরিচয় তাকে নিয়ে অনেক রকম গল্প ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। কেউ বলছে যে পিটার পার্কারের ভিতরে এক ধরনের হরমোন আছে যা কিনা ফেরোমন থ্রো করে মেয়েদেরকে আকৃষ্ট করতে পারে, এইটা কথাবার্তা বলছে, অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। বিগলরা যেসব কাজ করে বা হলুদ সাংবাদিকতা যেসব কাজ করে, শুধুমাত্র পিটার পার্কার নয়, আন্ট মে, বন্ধু নেট, তাদেরকেও পুলিশ জেরা করছে যে মিস্টেরিওকে খুনের দায়ে বা মিস্টেরিওকে কে খুন করেছে, কীভাবে খুন করেছে। মোটামুটি একটা ভয়াবহভাবে পিটার পার্কার বিপদে পড়ে গেছে, কারণ তার পরিচয় সবাই জেনে গিয়েছে, যেটা নর্মালি মার্ভেল কমিক্স বা মার্ভেল যত স্পাইডারম্যানের যত কাহিনী আছে সব জায়গাতে এটা হলো একটা প্রাইমারি ব্যাপার যে স্পাইডারম্যান কে, যেটা সাধারণ বাচ্চা সেটা কেউ জানে না। কিন্তু এমসিইউ একদম দ্বিতীয় সিনেমাতে ব্যাপারটা ভেঙে ফেলেছে যে স্পাইডারম্যানকে তার সবাই এখন জেনে গেছে। তো সেখান থেকে মুক্তি পাওয়ার কী উপায়? আমরা অনেকেই একটা থিওরি লাগাচ্ছিলাম যে ডেয়ার ডেভিল ম্যাড মার্ডক হয়তো উকালতি করবে স্পাইডারম্যানের পক্ষে বা বিপক্ষে এসে আমরা তাকে দেখতে পাবো। লিক ট্রেলারও মনে হচ্ছিল তাকে দেখা গিয়েছে, কিন্তু মূল ট্রেলার যেটা আজকে মুক্তি পেল, প্রথম ট্রেলার, সেখানে আসলে তাকে এভাবে দেখা যায়নি, বা ডেয়ার ডেভিল আসলেই আছে কি না এই মুভিতে তাও ঠিকমতো স্পষ্ট নয়। তবে যেটা স্পষ্ট হলো যে ডক্টর স্ট্রেঞ্জ, বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ডক্টর স্ট্রেঞ্জ, যাকে আমরা জানতাম যে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ দ্য ম্যাডনেস মুভিতে ওয়ান্ডার বিরুদ্ধে লড়াই করবে মাল্টিভার্সের ঝামেলা ঠিক করার জন্য, কিন্তু গত লোকি এপিসোডে যেগুলো আমরা দেখেছি লোকি সিরিজে যে মাল্টিভার্স যেভাবে চালু হয়ে গিয়েছে তার কারণে সেই মাল্টিভার্সের এফেক্ট পড়তে শুরু করবে এই এখন থেকেই। তো ডক্টর স্ট্রেঞ্জের কাছে আমাদের পিটার পার্কার যায় যে ডক্টর স্ট্রেঞ্জ যেন তার কোনো জাদুকরি ক্ষমতার মাধ্যমে সবার মন থেকে ভুলিয়ে দেয় যে সে অ্যাকচুয়ালি স্পাইডারম্যান। তো ডক্টর স্ট্রেঞ্জ সেই স্পেল কাজ করার চেষ্টা করে, এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু সবার মন থেকে চলে যাবে, তো আমরা যা দেখেছি যে আন্ট মে জানে সে স্পাইডারম্যান, আমাদের অ্যাভেঞ্জার পুরো টিম জানে সে স্পাইডারম্যান, হ্যাপি হোগান জানে সে স্পাইডারম্যান, মেরি জেন জানে সে স্পাইডারম্যান, তার বন্ধু নেট জানে সে স্পাইডারম্যান, তারাও ভুলে যাবে। অর্থাৎ কোনো একটা ওয়েতে মূল যে স্পাইডারম্যানের যে ব্যাপার স্যাপার ছিল যে কেউ জানে না সে স্পাইডারম্যান, এবং স্পাইডারম্যানকে নিজের যে একটা দ্বিতীয় সত্তা পিটার পার্কার এবং স্পাইডারম্যান, এই দুটো ব্যাপারকে একসাথে নিয়ে চলতে হতো, সেই ব্যাপারটাই কোনো না কোনোভাবে হতে যাচ্ছে এই মুভির মাধ্যমে। কিন্তু যেহেতু লোকি সিরিজের শেষ এপিসোডে পুরো একটা মাল্টিভার্স তৈরি হয়ে গিয়েছে, তো যে কোনো কারণেই হোক না কেন সেই একই রকম সেট আপ এখানেও এফেক্ট করেছে, এবং পুরো দুনিয়া ভুলে যাওয়ার পরেও যে কোনো একটা ঝামেলার কারণে সেই স্পেল কাস্ট করতে গিয়ে মাল্টিভার্সের দরজা ওপেন হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে স্যাম রেমি, টবি ম্যাগওয়ারের স্পাইডারম্যান 2-এর যে ডক অক, অ্যালফ্রেড ম্যান অভিনীত ডক্টর অক্টোপাস, সে এসে হাজির হচ্ছে এই ইউনিভার্সে, অথবা আমাদের স্পাইডারম্যান সেই ইউনিভার্সে গিয়ে হাজির হয়েছে।
তো এই হলো মোটামুটি দেখা যাচ্ছে যে এই ট্রেলারে আমরা যেটা দেখলাম প্রথম ট্রেলারে, যদিও আমরা তিন স্পাইডারম্যানকে দেখতে পাইনি, কিন্তু একটু আশা তো করতেই পারি যে নিশ্চয়ই মার্ভেল বা সনি এত বড় বিষয় ট্রেলারে ফাঁস করে দেবে না। যদিও সনির খুব বাজে দুর্নাম আছে, তারা অনেক কিছু ট্রেলারে দিয়ে দেয়। যাই হোক, কেভিন ফাইগের অবজারভেশনে নিশ্চয়ই এত কিছু হবে না। তো এখান থেকে অ্যাকচুয়ালি স্পাইডারম্যানের ভবিষ্যৎ সম্পর্কে আমরা আর কি জানতে পারলাম, আমরা খুব স্পষ্টভাবে সিনিস্টার সিক্সের অনেক ছোটো ছোটো গ্লিমস দেখতে পেয়েছি। আমরা সবাই জানি যে মূল সিনিস্টার সিক্সের ছয় সদস্যের সাথে এমসিইউর সিনিস্টার সিক্সের কিছু পার্থক্য আছে। এখানে ডক্টর অক্টোপাস থাকবে, গ্রিন গবলিন থাকবে, স্যান্ডম্যান থাকবে, ভালচার থাকবে, মিস্টিরিও থাকবে এবং ইলেকট্রো থাকবে। তো আমরা তাদের কি স্পষ্টভাবে শুধুমাত্র আমরা মিস্টিরিওর নাম শুনেছি এবং ডক অককে দেখতে পেয়েছি, কিন্তু বাকিদের আমরা ছোটো ছোটো গ্লিমস দেখতে পেয়েছি, যে ইলেকট্রোর যে নীল এবং হলুদ আলো বের হচ্ছিল তা দেখতে পেয়েছি, স্যান্ডম্যানের একটা এফেক্ট দেখতে পেয়েছি, গ্রিন গবলিনের ছোট্ট যে বোমাগুলো থাকে সেই বোমার একটা গ্লিমস দেখতে পেয়েছি। তো সিনিস্টার সিক্সের মোটামুটি সেটআপ তৈরি হয়ে গেছে, হয়তো আমরা এই মুভিটি দেখতে পাবো, অথবা সনিতে যখন সনির যে স্পাইডি ইউনিভার্স চলে যাবে সেখানেও তাকে দেখতে পাবো। যদিও মূল সিনিস্টার সিক্সে ক্রেভেন দ্য হান্টার আছে এবং ক্রেভেন দ্য হান্টারের গ্লিমস আমরা দেখতে পেয়েছি ভেনম ট্রেলারের ভিতরে, কিন্তু তা অন্য ইউনিভার্সের ব্যাপার। আমি তাই এমসিইউ ইউনিভার্সের সাথে হয়তো কানেক্টেড কোনো না কোনোভাবে হবে, কিন্তু কীভাবে হবে তা তো আমরা সিনেমা দেখে নিতে পারবো। যেই একটা অভিযোগ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এবং কেভিন ফাইগির প্রতি সকল একদম ডাইহার্ড স্পাইডি ফ্যানদের থাকে, যে স্পাইডারম্যানের চরিত্রটাকে হয়তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নষ্ট করে ফেলেছে। এর কারণ কি? আসলে মূল যে কমিক বুকে স্পাইডারম্যান দিয়েই কিন্তু মূলত নতুন মার্ভেলের যাত্রা শুরু হয়। আমরা যে স্ট্যানলিকে চিনি, স্ট্যানলিকে আমরা পুরোপুরি মার্ভেল কমিক্সের গড মনে করি, তাদের মূল যাত্রাই শুরু হয়েছিল স্পাইডারম্যানের সফলতার মাধ্যমে। স্পাইডারম্যানকে নিয়ে পুরো দুনিয়া জুড়ে সবাই আসলে স্পাইডারম্যানের জন্য পাগল। আমরা প্রথম সিনেমা সিরিজ এগুলো স্পাইডারম্যানকে দিয়েই মার্ভেল শুরু করেছিল বা সনি শুরু করেছিল, তাই স্পাইডারম্যানের প্রতি আমাদের আলাদা একটা আবেগের জায়গা আছে। আমরা মোটামুটি চিনি যে এই একটা বাচ্চা যার কিনা টিনেজ বয়স এবং জাস্ট টিম থেকে নতুন যুবকে উত্তীর্ণিত হয়েছে, এমন একটা বাচ্চা ছেলে যে কিনা কারোর উপর কাশ খেয়েছে, তার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার ক্ষমতার মাধ্যমে সে অনেক কিছু করতে চায়, তার অনেক বড় দায়িত্ব আছে, এই যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু এই দুনিয়া, তার কাজকর্ম, তার নিজস্ব পিটার পার্কার জীবন, তার আঙ্কেল পার্কারের মৃত্যু, বেন পার্কারের মৃত্যু, তার আন্ট মেয়ের সাথে তার নিজের সম্পর্ক, এই সব কিছু মিলে সে যে একটা দ্বিতীয় শতর ঝামেলায় পড়ে থাকে, এই ঝামেলার সাথে আমরা সবাই কানেক্ট করতে পারি। আমরা জানি ওকে, এই সমস্যার সাথে আমিও চলাফেরা করি, আমার হাতে কোনো না কোনো সমস্যা আছে, আমার কাছ থেকেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আমাদের গার্লফ্রেন্ড অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু আমরা সবসময় সেগুলো ঠিকমতো করতে পারি না। তো এই যে মূল স্পাইডারম্যানের যে মূল একটা এফেক্ট, সেই এফেক্টটাই নষ্ট করে ফেলা হয়েছে এমসিইউতে। এখানে প্রথম দিকে এমসিইউর প্রথম যে তিনটা সিনেমা, দুটো সিনেমাতেই, যে মূল স্পাইডার সিনেমাতেই আয়রনম্যানের প্রচ্ছন্ন আবহে রাখা হয়েছে পিটার পার্কারকে, যে আয়রনম্যানকে ছাড়া এই পিটার পার্কার কিছুই করতে পারে না। এবং যে মূল কমিক বুকে এবং আগের যতগুলো মুভি আমরা পেয়েছি সেখানে স্পাইডারম্যান নিজের স্যুট নিজেই বানাতো, আমাদের এই টম হল্যান্ডের পিটার পার্কারেরও তা ছিল, কিন্তু এখানে আমরা দেখলাম যে ফাইনাল যতগুলো স্যুট সে লড়াইয়ের জন্য পরেছে তার সব আয়রনম্যান ডিজাইন করা ছিল। তো সমস্যা হলো এখানে আমরা সবসময় চেয়েছি যে স্পাইডারম্যানের যে মূল অরিজিনটা যেন ঠিক মতো প্রকাশ পায়, কিন্তু আমরা এটা ভুলে গেছিলাম যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স একটা গ্রেটার ইউনিভার্স, এই ইউনিভার্সে সব কিছুটা বড় টিভি সিরিজের মতো, যেমনটা ফ্রেন্ডস ছিল, যেমনটা গেম অফ থ্রোনস ছিল, যেমনটা এখন চলছে মানি হেস্ট, যে আমরা প্রথম পর্বে যা দেখেছি তার সাথে একটা ক্যারেক্টারাইজেশন কানেক্ট থাকতে হবে। তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স গত এক যুগের বেশি সময় ধরে 24টা সিনেমার বেশিতে সিনেমা তারা দেখিয়েছে, তিনটা সিরিজ অলরেডি চলছে, এই সব কিছু ইন্টারকানেক্টেড, এগুলো কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার না যে ইন্ডিভিজুয়াল কোনো হিরো বা কোনো নায়ককে নিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স চলবে। তো এখানকার সিনেম্যাটিক ইউনিভার্স স্পাইডারম্যানকে যেমন হওয়া উচিত, যেমনভাবে কেভিন ফাইগি চিন্তা করছে, সেট করছে, ঠিক তেমনভাবেই। তো প্রথম দিকে ছিল আয়রনম্যান, আর এই সিনেমায় তার মেন্টর হিসেবে আছে বেনেডিক্ট কাম্বারব্যাচ বা ডক্টর স্ট্রেঞ্জ। তো দেখা যাক এই প্রোটোটা কীভাবে সে করে, এবং এখান থেকে যখন মাল্টিভার্স ওপেন হবে প্রপারলি বাকি দুই স্পাইডারম্যানের সংস্পর্শে এসে এই স্পাইডারম্যান কীভাবে আরও বেশি তার ক্যারেক্টারে গ্রোথ করে। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে নতুন প্রথম ট্রেলার মাত্র বের হলো, ডিসেম্বর মাসে সিনেমা আসবে, তার আগে নিশ্চয়ই আরেকটা ফাইনাল ট্রেলার আসবে, সেই ট্রেলারেও আমাদের বাকি দুই স্পাইডারম্যানকে দেখানো হবে কি না সেই বিষয়ে আমরা নট শিওর, কিন্তু দেখানো না হোক বা না হোক, আমরা চাই
ঠিক মতো সিনেমায় আমরা যেটা চিন্তা করেছি যে তিন স্পাইডারম্যান একসাথে আসবে তা যেন আসুক, আমরা সেই প্রত্যাশা করি। এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, স্পাইডারম্যান মার্ভেল ফ্যানদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রতি অভাব অভিযোগ যা কিছু আছে তা বলতে আমার ইনস্টাগ্রামে আসুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।